ইনফিনিটি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নিচের লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের আপডেট ক্লাসের নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চলে আসলাম ক্লাসে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তিন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য হলো ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এটি তোমাদের বইয়ের 11 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। এটি একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য কারণ বিগত সালে এটি এসএসসি পরীক্ষায় এসেছিল। তো এই উপপাদ্যটি তোমাদের বইয়ে অনেক শর্টভাবে উপস্থাপন করেছে, তাই তোমাদের কাছে এটি অনেক কঠিন মনে হয়। তো আমি বলছি তোমরা যদি আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে এই উপপাদ্যটি তোমাদের জন্য খুবই সহজ একটি উপপাদ্য হবে। এটি একবার বুঝলে তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা নিজেদের মতো করেই এটি খাতায় লিখতে পারবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে এটি খুব সহজে প্রমাণ করা যায়। তো এর জন্য আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। যেহেতু ব্রহ্মগুপ্তের উপপাদ্যে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পর লম্ব হয়, তাই আমরা প্রথমে দুটি কর্ণ অঙ্কন করব। একটি হলো এসি কর্ণ এবং আরেকটি হলো বিডি কর্ণ। এই দুটি কর্ণ পরস্পর লম্বভাবে ই বিন্দুতে ছেদ করেছে। তো আমরা প্রথমে দুটি কর্ণকে লম্বভাবে এরকম অঙ্কন করে নিব। এবার আমরা এই ডি কমা এ কমা বি, ডি কমা সি এবং সি কমা বি যোগ করে দিব। তাহলেই আমাদের এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ হয়ে যায়। এবার আমরা এই ছেদবিন্দু ই থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারি। তো আমি এখানে ডিসি বাহুর উপরে ই এম লম্ব অঙ্কন করে নিলাম। তো এবার এই লম্ব ই এমকে এম ই এর পিছন দিকে বর্ধিত করলে, অর্থাৎ এম ই বরাবর যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে সেটি এ বিকে এ বিন্দুতে ছেদ করে। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্যে যেটি প্রমাণ করতে হবে সেটি হলো যে এফ বিন্দু যদি এ বিকে সমান দুটি অংশে বিভক্ত করে তাহলেই এটার প্রমাণ হয়ে যায়, অর্থাৎ এ এফ ইকুয়াল বি এফ। এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি এই চিত্রে দেখাইছি যে ই থেকে লম্ব ট্যানসি হচ্ছে ডিসি বাহুর উপর। তোমরা চাইলে এডি বাহুর উপরও লম্ব অঙ্কন করে সেটিকে পিছন দিকে বর্ধিত করে বিসি বাহুকে সমান দুটি অংশে বিভক্ত করে এটি যদি প্রমাণ করতে পারো তাহলেও কিন্তু হবে। আমি আশা করব তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবা তখন ওইভাবেই তোমরা প্র্যাকটিস করবা নিজেদের মতো করে, তাহলে এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো চলো আমরা এই কথাগুলোকে এখন বিশেষ নির্বচন হিসাবে লিখে নিই। অর্থাৎ এইভাবে লিখতে পারি যে বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে লম্বভাবে ই বিন্দুতে ছেদ করে। ই হতে ডিসি বাহুর উপর ই এম লম্ব এবং বর্ধিত এম ই বিপরীত এ বি বাহুকে এ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ এফ ইকুয়াল বি এফ, অর্থাৎ এই ভাষাগুলোকে আমরা নিজেদের মতো করে যেভাবে চিত্র অঙ্কন করব ঠিক সেইভাবেই লেখার চেষ্টা করব। তো এবার চলো আমরা এটার প্রমাণ করে ফেলি। তো এই জন্য আমরা লিখব প্রমাণ, এবং প্রথমেই লিখে নিব যে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ দুটি কোণ, একটা হলো বি এ সি কোণ ও বিডি সি কোণ। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই দুটি কোণকে আমি একটু এক্স কোণ দ্বারা চিহ্নিত করে নিলাম যাতে করে তোমাদের বুঝতে একটু সহজ হয়। তো এবার আমরা বলতে পারি যে এই বি এ সি কোণ এবং এই বিডি সি কোণ হচ্ছে দুটি সমান কোণ, কারণ আমরা জানি একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় পরস্পর সমান।
এটা তোমরা জানো। তো এই জন্য আমরা দুটা কোণকে সমান দেখালাম। তো এবার আমরা এই দুটি কোণের নির্দিষ্ট পরিমাণকে ঠিক রেখে আমরা যে কাজটা করব সেটা হলো এর বাহুটাকে একটু শর্ট করে দিব। যেমন এখানে বিএসি কোণ এর পরিবর্তে আমরা লিখলাম ইএএফ কোণ, এবং বিডিসি কোণ এর পরিবর্তে আমরা লিখলাম ইডিএম কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, কারণ আমরা কোণটাকে ঠিক রেখে শুধুমাত্র বাহুটাকে শর্ট করেছি। এতে করে আমাদের সুবিধাটা কি হলো, আমরা দুটা ত্রিভুজকে নির্দিষ্ট করে ফেলেছি। একটা ত্রিভুজ হচ্ছে ইডিএম একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে ইএএফ একটা ত্রিভুজ। তো আমরা এই দুটি ত্রিভুজের মধ্যে প্রথমে আমরা কাজ করব হচ্ছে এই ডিইএম এই ত্রিভুজটা নিয়ে প্রথমে কাজ করব। তারপর এটার থেকে আমরা কনভার্ট করে আমরা আসব হচ্ছে ইএএফ এই ত্রিভুজটাতে। তাহলে কি হবে, আমাদের একটা অংশ প্রমাণ হবে। তো চলো আমরা সেটা কিভাবে করব সেটি দেখি। প্রথমে আমরা লিখব যে ত্রিভুজ ডিইএম এ, যেহেতু আমরা পূর্বেই অঙ্কন করেছি যে এম বিন্দুটি অর্থাৎ এম এই বিন্দুটাতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই বাকি থাকলো এই ডিইএম ত্রিভুজের অপর দুটি কোণ মিলে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এইভাবে লিখব যে ইডিএম কোণ প্লাস ডিইএম কোণ, অর্থাৎ এই দুটো কোণকে যোগ করলে আমরা পাচ্ছি কত, 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ই বিন্দুতে অর্থাৎ এই যে ই বিন্দুতে আমরা প্রথমেই 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, অর্থাৎ ডিইসি কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাই আমরা এটাকে এখন এভাবে লিখতে পারি যে সিইএম কোণ প্লাস ডিইএম কোণ সমান 90 ডিগ্রি। তো আমরা এইভাবে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি দেখালাম। এবার আমরা যেটা করব, এই দুটাকে আমরা ইকুয়াল করে দিব, কারণ আমরা এটাকে দুই পাশে যদি লিখে দেই তাহলে দেখা যায় যে এটার দুটা কোণ হচ্ছে অনুরূপ কোণ আছে। অর্থাৎ দেখো ডিইএম কোণ এবং ডিইএম কোণ এই দুটা কোণ হচ্ছে একই কোণ, তাই আমরা উভয় পক্ষ থেকে এটাকে আমরা কাটাকাটি করে দিলাম। এবার থাকলো হচ্ছে ইডিএম কোণ এবং সিইএম কোণ, অর্থাৎ এই দুটা কোণ পরস্পর সমান। এখন দেখো আমরা চিত্রে এটাকে একটু হাইলাইটস করি এক্স কোণ দ্বারা। তোমরা দেখতেই পাচ্ছ যে এবার এই সিইএম কোণ আর হচ্ছে ইডিএম কোণ এই দুটি কোণ পরস্পর সমান হয়ে যায়। আর এই দুটি কোণ পরস্পর কিভাবে সমান হয় সেটা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ তোমাদের বইয়ে যখন তোমরা পড়েছিলে তখন এই দুটা কোণ কী করে সমান হয় সেটা তোমাদের কাছে খুবই কঠিন মনে হতো। কিন্তু এখন দেখো এটা খুবই সহজ হয়ে গেছে যে কিভাবে এই দুটা কোণ পরস্পর সমান হয়ে গেল। তো এখন আমরা এটাকে এইভাবে লিখব, যেহেতু আমরা সিইএম কোণকে এক্স কোণ বলতে পারছি তাই আমরা এখন এর বিপরীত কোণ হিসাবে এইএফ কোণটাকে আমরা চিহ্নিত করে দেই। তাহলে এই দুটি কোণ পরস্পর সমান হয়ে যায়, যেটা আমরা এভাবে লিখতে পারি যে ইএএফ কোণ ইকুয়াল এইএফ কোণ। তার মানে লক্ষ্য করে দেখো, আমরা প্রথমে ছিলাম হচ্ছে ডিইএম এই ত্রিভুজটাতে, কিন্তু এখন আমরা কনভার্ট করে চলে আসলাম ইএএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা যখনই চলে আসছি ইএএফ এই ত্রিভুজটাতে, তখন কিন্তু আমরা দেখো দুটা কোণকে কিন্তু সমান করে দিলাম। তাহলে আমরা এখন বলতে পারবো যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ এইএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে ইএএফ কোণ এবং এইএফ কোণ পরস্পর সমান, তাই এই দুটি বাহু পরস্পর সমান। কারণ তোমরা জানো যে একটি ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণদ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে ওই দুটি বাহুও সমান হবে। তাই আমরা এএফ ইকুয়াল হচ্ছে ইএফ এই দুটি বাহুকে আমরা সমান দেখাতে পারি। ঠিক একই রকমভাবে যদি আমরা ইএফ এবং বিএফ এই দুটি বাহুকে সমান দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যের প্রমাণটি হয়ে যাবে। তো সেই কারণে আমাদের এই একই রকমভাবে আরও একটু কাজ করতে হবে। আমরা যেমন এখানে বিসি চাপের উপর আমরা এতক্ষণ ধরে কাজটা করলাম, একই রকমভাবে এখন আমরা এডি চাপের উপরে একই কাজটি করব। তো চলো আমরা অনুরূপভাবে এই কথাগুলোকে লিখব, অর্থাৎ অনুরূপভাবে একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ দুটি কোণ, একটা হলো তোমরা দেখতে পাচ্ছ এ বিডি কোণ, আর একটা হচ্ছে এসিডি কোণ,
অর্থাৎ এই দুটি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, আমি চিহ্নিত করে দিলাম। এবার দেখো আমরা লিখতে পারি যে এ বি ডি কোণ ইকুয়াল হচ্ছে এসি ডি কোণ, কারণ এই দুটি কোণ পরস্পর সমান, একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান, এটা তোমরা আগে জানো। অর্থাৎ আগেও যেভাবে এটাকে দেখাইছি এখনও কিন্তু একই রকমভাবে এটাকে উপস্থাপন করলাম। তো এখন আমরা লিখতে পারি যে এ বি ডি এই কোণটাকে আমরা একটু শর্ট ফর্মে লিখব, তার মানে আমরা লিখতে পারি যে ই বি এফ কোণ, অর্থাৎ কোণের পরিবর্তন না করে আমরা জাস্ট বাহুটাকে একটু শর্ট করে দিলাম। একই রকমভাবে আমরা লিখতে পারি যে এ সি ডি কোণ এটার পরিবর্তে ইসিএম কোণ, যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ইসিএম কোণ। তো আমরা এই দুটাকে ইকুয়াল করে দিলাম। এবার এটাকে যদি আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করি, তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রে আমি এখানে ওয়াই দ্বারা চিহ্নিত করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটাকে আমরা রেড কালার দ্বারা প্রকাশ করেছি। এবার দেখো আমরা এটাকে এভাবে বলতে পারি, অর্থাৎ আমরা দুটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেছি ঠিক আগের মতোই। আগেও যেমন আমরা ডিইএম ত্রিভুজ আর হচ্ছে ইএএফ ত্রিভুজ পেয়েছিলাম, ঠিক এখনও কিন্তু আমরা দেখো ইএমসি ত্রিভুজ আর হচ্ছে বিইএফ ত্রিভুজটা পেয়ে গেলাম। তো আমরা প্রথমে যেমন উপরের ত্রিভুজ থেকে কাজ করে নিচের ত্রিভুজে এসেছিলাম, ঠিক এখনও কিন্তু আমরা এই উপরের এই ত্রিভুজ থেকে কাজ করে আমরা এই নিচের এই বিইএফ এই ত্রিভুজটাতে আসবো। তো চলো কীভাবে এটা আসা যায় ঠিক আমরা আগের মতো করেই কাজটা করব। তাই প্রথমেই আমরা লিখলাম যে ত্রিভুজ ইসিএমএ ইসিএম কোণ প্লাস সিইএম কোণ, এই দুটি কোণ যদি আমরা যোগ করি তাহলে নিশ্চয় 90 ডিগ্রি হয়, কারণ তোমরা জানো এখানে এম কোণটাকে আমরা 90 ডিগ্রি যদি বলি তাহলে ব্যাগি থাকলো সি কোণ এবং ই কোণ মিলে 90 ডিগ্রি, তাই আমরা এই দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি লিখতে পারি। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পারলে। এবার চলো আমরা ঠিক আগের মতো করেই আরও দুটি কোণকে আমরা যোগ করব, যেমন এখানে ডিইএম কোণ এবং সিইএম কোণ, এই দুটি কোণকে যদি আবার যোগ করি তাহলে কিন্তু দেখা যায় যে এরাও 90 ডিগ্রি হয়, কারণ আমরা পূর্বেই এই যখন কর্ণ অঙ্কন করেছিলাম তখন ই বিন্দুতে এই ডিইসি কোণটা ছিল 90 ডিগ্রি একটি কোণ, তাই এরা পরস্পর পূরক কোণ। আশা করি এই কথাটি তোমরা বুঝতে পারলে। এবার আমরা এই দুটিকে আগের মতো করে ইকুয়াল করে দিব, অর্থাৎ এই দুটিকে যদি আমরা এইভাবে ইকুয়াল করে দেই তাহলে দেখা যায় যে উভয় দিকে একই কোণ রয়েছে, অর্থাৎ সিইএম কোণ এবং সিইএম কোণ, এই দুটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাই ইসিএম কোণ ইকুয়াল ডিইএম কোণ, অর্থাৎ এই দুটা কোণ পরস্পর সমান হয়ে যায়। তার মানে এটাকে আমরা যদি ওয়াই কোণ দ্বারা চিহ্নিত করে দেই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হয়। তাই দেখো আমরা কিন্তু দেখায় দিলাম যে ডিইএম কোণ হচ্ছে ওয়াই কোণ। তো এখন আমরা যে কাজটা করতে পারি খুব সহজেই, সেটা হলো বিপরীত কোণ দ্বয় সমান করে দিব, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে ডিইএম কোণ ইকুয়াল হচ্ছে বিইএফ কোণ, কারণ আমরা জানি এটা হচ্ছে বিপরীত কোণ, তাই এটাকে আমরা চিহ্নিত করে দিলাম যে ওয়াই কোণ দ্বারা। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা কিন্তু ঠিক আগে যা যা করছি এখনও কিন্তু সেম কাজগুলাই কিন্তু করতেছি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু দেখো তাহলেই কিন্তু তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো দেখো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, নিচে যেহেতু আমরা ত্রিভুজে চলে এসেছি, আমি প্রথমে বলেছিলাম যে উপরের ত্রিভুজটাকে কাজ করে আমরা নিচের ত্রিভুজে চলে আসবো, তো দেখো আমরা কিন্তু বিইএফ এই ত্রিভুজটার মধ্যে চলে এসেছি, তার মানে এই দুটি এই ত্রিভুজটার মধ্যে যখনই আমরা এসে গেলাম তখন দেখো এখানে কিন্তু বি কোণ আর ই কোণ হচ্ছে দুটাই সমান, কারণ দুটাই দেখো ওয়াই কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারবো যেহেতু এই ত্রিভুজটা অর্থাৎ বিইএফ এই ত্রিভুজের ইবিএফ কোণ এবং বিইএফ কোণ পরস্পর সমান কোণ, তাই এদের এই দুটি বাহু পরস্পর সমান, অর্থাৎ বিএফ বাহু ইকুয়াল হচ্ছে ইএফ বাহু, এই দুটি বাহু পরস্পর সমান। তো আমি আগে দুটি বাহুকে সমান দেখিয়েছিলাম, সেই দুটি বাহু হচ্ছে যে এএফ বাহু আর ইকুয়াল হচ্ছে ইএফ বাহু, তাই ইএফ এর মান যদি ইএফ এর বসায় দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসে, অর্থাৎ এএফ ইকুয়াল বিএফ, আর এটিই হলো প্রমাণিত। আশা করি আজকের এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি তোমরা খুব মজা করে খুব চমৎকারভাবে বুঝতে পারলে। তো এরকম মজার মজার ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অল করে দাও, যাতে করে আমার আপডেট ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও।
সো এই ছিল ক্লাস, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ক্লাসে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।